হ্যালো, ওয়েলকাম টু মাই ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস। আজকে আমরা একটা নতুন কিছু শেখার চেষ্টা করব। আমরা আজকে প্রেসি রাইটিং নিয়ে শিখব, যে প্রেসি রাইটিং কিভাবে করতে হবে, হোয়াট আর দ্য কি পয়েন্ট, ঠিক আছে? সেগুলো আমরা আজকে এমফ্যাটিক্যালি শিখব। তো আজকে আমরা ক্লাসটা মনোযোগ দিই, ঠিক আছে? প্রেসি রাইটিং, তো দিস ইজ প্রেসি রাইটিং অ্যান্ড দিস ইজ দ্য কি পয়েন্ট। কি পয়েন্ট প্রথমে বলা হচ্ছে যে ডেফিনিশন, ডেফিনিশন বলছে প্রেসি রাইটিং ইজ সামারাইজিং, ওকে, সামারি করা, ঠিক আছে? দ্য মেন পয়েন্ট, যেগুলো মেন পয়েন্ট আছে, মেন আইডিয়াস আছে, মেন সেন্টেন্সেস আছে, সেগুলোকে সামারি করা। ইট ইজ অলসো দি আর্ট অফ কম্প্রেশন, আর্ট অফ কম্প্রেশন, হোয়াট ইউ নো অ্যাবাউট দি কম্পিউটার ফাংশনিং, আর্ট অফ কম্প্রেশন, কম্প্রেস ফোল্ডার, এগুলো আমরা জানি, ঠিক আছে? তো সেই আর্ট অফ কম্প্রেশন অনেকগুলো অনেক বড় একটা জিনিসকে একটা ছোট ফর্মে নিয়ে আসা, কিপিং দ্য মেন পয়েন্টস ইনট্যাক্ট, কিপিং দ্য মেন আইডিয়াস ইনট্যাক্ট, ওকে, গিভিং দ্য জিস্ট অফ এ প্যাসেজ। প্রথমে প্রথমে আমরা জানবো যে প্রেসি শব্দটা এলো প্রথমে ল্যাটিন থেকে, ওকে, ল্যাটিনে ছিল প্রেজিস্ট, প্রেজিস্ট, ওকে, প্রেজিস্ট, রেজিস্ট ছিল ল্যাটিনে, ওকে, ল্যাটিনে। নেক্সট নেক্সট ইট কেম টু ফ্রেঞ্চ, ফ্রেঞ্চে এলো প্রেসে, প্রেসে, ফ্রেঞ্চে এলো, সেখান থেকে এসছে আমাদের প্রেসিজ, প্রেসিজ, ওকে। আমরা অনেকে জানি হয়তো যে ইংলিশ ভোকাবুলারি আছে তার 60% হচ্ছে ফ্রেঞ্চ, ওকে, 60% ফ্রেঞ্চ ওয়ার্ড আছে ইংলিশ ভোকাবুলারি, ওকে। কারণ একটা সময় ইংল্যান্ড ফ্রান্সের অধীনে ছিল একটা দীর্ঘ সময়, দীর্ঘ সময় থাকার ফলে কি হয়েছে যে ওখানকার যে টোটাল কালচার, আর্ট, ওখানকার লাইফস্টাইল, সব কিছুর মধ্যে ফ্রেঞ্চ ওয়ার্ডগুলো ঢুকে গেছে। এনিওয়ে, নেক্সট পয়েন্ট হচ্ছে টু রাইট এ গুড প্রেসি, রিড দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড এগেইন, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়ে কি করতে হবে, টু আন্ডারস্ট্যান্ড ফুললি। আমাদের প্রেসেজটাকে খুব ভালো করে বুঝতে হবে যে লেখক, দ্য অথর, যিনি লিখছেন, দি কম্পোজার, তিনি এটাতে কি বোঝাতে চাইছেন, তার মেন আইডিয়াগুলো কি আছে, ঠিক আছে? মেন আইডিয়াগুলো আমাদের বুঝতে হবে। উই শুড ফাইন্ড আউট দ্য কি সেন্টেন্স অর দ্য মেন আইডিয়াস ইন দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে একটা মেন আইডিয়া থাকে যে কোনো প্যাসেজে, যে কোনো লেখায়, এবং সেই মেন আইডিয়া বা মেন কি সেন্টেন্স তার চারিদিকে, চারিদিকে আরো অনেকগুলো সেন্টেন্স লেখা হয় বা আরো আইডিয়া গুলো ঘুরতে থাকে, ওকে। নেক্সট পয়েন্ট, ইয়োর প্রেসি শুড বি কনসাইজ, ইয়োর প্রেসি শুড বি কনসাইজ, ব্রিফ, ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, ওকে। প্রেসিতে আমাদের বাকি কথা লেখার জায়গা নেই, ইট শুড বি ক্লিয়ার, খুব পরিষ্কার, কনস্পিকুয়াস, কনস্পিকুয়াস ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, ওকে, যাতে মধ্যে কোনো রকম কমপ্লেক্সিটি না থাকে, কমপ্লেক্সিটি, নো কমপ্লেক্সিটি, ওকে, নো কমপ্লেক্সিটি, দেয়ার শুড বি ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ আর রিটেন ইন ওয়ানস ওন ল্যাঙ্গুয়েজ, ওকে, আমাদের নিজেদের ভাষায় সেটাকে প্রকাশ করতে হবে। নেক্সট পয়েন্ট, ডু নট এক্সপ্রেস ইউর ওন ভিউজ, আমাদের এখানে নিজস্ব যে ওপিনিয়ন বা ভিউজ, ওপিনিয়ন্স, মতামত দেবার কোনো স্কোপ নেই, দেয়ার ইজ নো স্কোপ, নো স্কোপ, ওকে। নেক্সট হচ্ছে ডাইরেক্ট স্পিচ, অ্যাভয়েড ডাইরেক্ট স্পিচ, অ্যাভয়েড ডাইরেক্ট স্পিচ অ্যান্ড অল এক্সক্লামেটরি ওয়ার্ড, ডাইরেক্ট স্পিচ থাকে, যেমন আমরা শিখেছি যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডাইরেক্ট নারেশন, ডাইরেক্ট নারেশন, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন, ওকে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট নারেশন। আমরা নারেশন যখন শিখবো, নারেশন আমরা শিখবো এরপরে,
ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন। নারেশন দু রকম হয়, যে একটা মানুষ যখন কথা বলছে সে কিভাবে কথা বলছে, ওকে, আরেকটা যে যখন সে তারই কথা যখন আমরা ভাববাচ্যে ব্যবহার করব, ঠিক আছে, তা আমরা যদি ইনডাইরেক্টলি বলি তাহলে সেটা কিভাবে বলা হবে। তাহলে ফ্রিসি যখন আমরা লিখব, যদি প্যাসেজে যদি কখনো ডাইরেক্ট নারেশন থাকে, প্যাসেজের মধ্যে ডাইরেক্ট নারেশন আছে, আমাদের ফ্রিসি লেখার সময় সেটাকে ইনডাইরেক্ট নারেশন বলতে হবে। ওকে, অ্যান্ড অ্যাভয়েড অল এক্সক্লামেটরি ওয়ার্ড। এক্সক্লামেটরি ওয়ার্ড কাকে বলে? এক্সক্লামেটরি ওয়ার্ড হচ্ছে যেমন আলাস, হুরে, এই সমস্ত যে আনন্দ প্রকাশক বা দুঃখ প্রকাশক যে সমস্ত এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। ওকে, ইফ দ্য প্যাসেজ ইজ ইন দ্য ফার্স্ট পার্সন, যদি প্যাসেজটা ফার্স্ট পার্সনে থাকে, ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, এটসেট্রা। ওকে, যেমন সেকেন্ড পার্সন হচ্ছে কি, ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন হচ্ছে কি, আমাদের পেশিতে থার্ড পার্সনে লিখতে হবে, থার্ড পার্সন কি, হি, দে, শি। ওকে, তা আমাদের এই পার্সন এবং স্পিচ দুটোই আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট, দ্য লেন্থ অফ দ্য পেসি শুড বি ওয়ান থার্ড অফ দ্য পেসেজ। লেন্থ অফ দ্য পেসি, এখানে এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লেন্থ অফ দ্য পেসি, length of the passage should be one third of the passage. যা প্যাসেজ থাকবে তার যা লেন্থ থাকবে, লেন্থ ইজ ডিটারমাইন্ড বাই দ্য, ওকে, নাম্বার অফ ওয়ার্ড। প্যাসেজের লেন্থ হবে বাই নাম্বার অফ ওয়ার্ড, নট বাই নাম্বার অফ সেন্টেন্সেস। ওকে, তা আমাদের দেখতে হবে যে যে লেন্থটা যেন বেশি যখন লিখব সেটা দেয়ার শুড বি ওয়ান থার্ড। ওকে, ইন দ্য এক্সাম ইউ উইল হ্যাভ টু রাইট ইন দ্য ব্লক গিভিং স্পেসি শিট। তোমাদের পরীক্ষার খাতে একটা প্রেসি শিট দেওয়া হবে, একটা আলাদা আলাদা একটা পাতা দেওয়া হবে, সেটা হচ্ছে প্রেসি শিট, এবং প্রেসি শিটটা তোমাদের ওই প্রেসি শিটের মধ্যে, ওকে, একটা প্রেসি শিট দেওয়া হবে, এরকম ব্লক থাকবে। ওকে, এরকম এরকম ব্লক থাকবে, এই ব্লকের মধ্যে মধ্যে ওয়ার্ড গুলোকে তোমাকে লিখতে হবে। ওকে, তাহলে তোমরা এবার ক্লিয়ার, এই প্রেসি শিটের মধ্যে, এটা হচ্ছে প্রেসি শিট, এই প্রেসি শিটের মধ্যে তোমাদের লিখতে হবে। সুতরাং বি কেয়ার। নেক্সট হচ্ছে এ সুইটেবল টাইল শুড বি গিভেন টু আওয়ার প্যাসেজ। ওকে, এ সুইটেবল টাইল, কে টাইটেলটা কি, যে তুমি যে প্যাসেজটা লিখবে, তোমার যে প্রেসিজ যে প্যাসেজটা হবে তার যে মূল আইডিয়া, তার উপরে একটা তুমি ইউ সিলেক্ট চুজ এ সুইটেবল টাইটেল। ওকে, ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রাই টু মেক এ রাফ স্কেচ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন প্রেসি লিখবে, যেহেতু তোমাদের প্রেসি শীটের মধ্যে এটা লিখতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা রাফ পেজে তোমাকে লিখতে হবে যে প্রেসিটা কি দাঁড়াচ্ছে। ঠিক আছে, সাপোজ তোমাকে একটা 300 ওয়ার্ডের প্রেসি দেওয়া, সাবজেক্ট প্যাসেজ দেওয়া আছে, তাহলে এটা 100 ওয়ার্ডের প্যাসেজ হবে। 100 ওয়ার্ডের প্যাসেজ যদি হয়, তাহলে তোমাকে সেই রাফে সেইটাকে 100 ওয়ার্ডসের মধ্যে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে সেইটা রাফে লিখে তারপরে তুমি সেটাকে ফেয়ার করে দেবে। ওকে, এবার আসছে, আমরা চলে আসি এবার মূল প্যাসেজটায়, আমরা কোয়েশ্চেনটায় চলে আসছি। দি কোয়েশ্চেন অন প্রেসি রাইটিং, রাইট এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। ওকে, আমাদের এই প্যাসেজটা দেওয়া হয়েছে, এই প্যাসেজটার উপরে আমাদের একটা প্রেসি লিখতে হবে এবং অ্যাড এ সুইটেবল টাইটেল। ঠিক আছে, যেটা টাইটেলটা নিয়ে আমরা আলোচনাও করলাম। ওকে, নাও দ্য
প্যাসেজ, হোয়াট ইজ দ্য প্যাসেজ, আমরা এবার প্যাসেজটা নিয়ে আলোচনা করব। প্যাসেজটা প্রথমে আমি রিড আউট করছি। দ্য চিফ রেকর্ড অফ ওয়ার্ডসওয়ার্থস কলেজ লাইফ ইজ টু বি ফাউন্ড ইন দ্য প্রেলুড। ওকে, ওয়ার্ডসওয়ার্থ ডিড নট ডিস্টিংগুইশ হিমসেলফ অ্যাজ এ স্কলার, অ্যান্ড ইফ হিজ লাইফ হ্যাড এনি ইনসিডেন্টস, দে আর অফ দ্য ইন্টিরিয়ার কাইন্ড হুইচ রেয়ারলি অ্যাপিয়ার ইন বায়োগ্রাফি, দো দে মে বি অফ কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স অপন দ্য লাইফ হি স্পিক্স অফ। He speaks of reading character, reading Chaucer, then Spencer and Milton while at Cambridge. Cambridge থাক পড়াশোনা করার সময় তিনি বিভিন্ন কবিদের কাব্য তিনি পড়াশোনা করেছিলেন। ওকে, বাট নো রিফ্লেকশন ফ্রম দেম ইজ ভিজিবল ইন ইজ আর্লিয়েস্ট পাবলিশড পোয়েমস। তার জীবনের প্রকাশিত প্রথম দিককার যে কাব্যসমূহ, সেই কাব্যসমূহের মধ্যে তার কেমব্রিজে পড়াশোনা করা যে সমস্ত কবিদের কাব্য, তার কিন্তু কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না। সেই কথাটা এই প্যাসেজটায় বলা হচ্ছে। দ্য চিফ রেকর্ড অফ ওয়ার্ডসওয়ার্থস কলেজ লাইফ, ওয়ার্ডসওয়ার্থের কলেজ লাইফে কি ঘটনা হয়েছিল তার কোনো অ্যাকাউন্ট আমরা তার প্রথম দিককার যে কবিতা সেই কবিতায় আমরা পাই না, কিন্তু প্রেলুডেও আমরা সেটা পাই না। প্রেলুডে পাই না, কারণ প্রেলুডটা কি, প্রেলুডে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের বায়োগ্রাফিক্যাল পোয়েম। ওকে, ওয়ার্ডসওয়ার্থের বায়োগ্রাফিক্যাল পোয়েম হচ্ছে প্রেলুড। এই প্রেলুডটা সম্পর্কে আমরা একটু জানবো পরে। ওকে, পরে আমরা ডিসকাস করছি। ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে আমরা একটু জানি। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ 18th century to 19th century first half, 19th century first half English romantic poet. Okay, Wordsworth chilen 18th century second half ebong 19th century first half er English romantic poet. Okay, তার যে একটা বিখ্যাত কাব্যগ্রন্থ সেটা হচ্ছে দ্য প্রেলুড, কিন্তু এই প্রেলুডটা ছিল তার বায়োগ্রাফিক্যাল পোয়েম। বায়োগ্রাফিক্যাল পোয়েম, এই বায়োগ্রাফিক্যাল পোয়েমের মধ্যে তার যে কলেজ জীবনে যে সমস্ত ঘটনা, সেই ঘটনা কিন্তু কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না। এটা যিনি অথর, অথর অফ দিস প্যাসেজ, এই প্যাসেজটা যিনি লিখেছেন তিনি এই কথাটা বলছেন। ওয়ার্ডসওয়ার্থ ডিড নট ডিস্টিংগুইশ হিমসেলফ অ্যাজ এ স্কলার, ওয়ার্ডসওয়ার্থ নিজেকে খুব বেশি পণ্ডিত বলে মনে করতেন না, নিজেকে খুব পণ্ডিত বলে মনে করতেন না। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ নট এ স্কলার অ্যাট অল। ওকে, বাট হি ওয়াজ এসেনশিয়ালি এ পোয়েট, কারণ তিনি ছিলেন আসলে তিনি একজন কবি ছিলেন। অ্যান্ড ইফ হিজ লাইফ হ্যাড এনি ইনসিডেন্ট, তার জীবনে যদি কোনো ঘটনা থাকতো, দে ওয়ার অফ দ্যাট ইন্টিরিয়ার টাইম, সেই ঘটনাগুলো তার অন্তঃস্তরে, অন্তরের ঘটনা হচ্ছে, অন্তরে তার হৃদয়ের ভিতরে তার অন্তরঙ্গ দিকে ঘটনাগুলো হচ্ছে, ইন্টিরিয়ার কাইন্ড। ওকে, বহিরঙ্গের ঘটনা নয়, হুইচ রিয়ারলি অ্যাপিয়ার ইন বায়োগ্রাফি, যেগুলো বায়োগ্রাফিতে বহিরঙ্গের ঘটনা বায়োগ্রাফিতে পাওয়া যায় কিন্তু অন্তরঙ্গের ঘটনা কিন্তু বায়োগ্রাফিতে আসে না। ওকে, দো দে মে বি অফ কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স আপন দি লাইফ, যেগুলো কিন্তু তার জীবনের কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স অর্থাৎ জীবনের প্রভাব বিস্তার করেছিল, যেগুলো তাকে পরিচালিত করত। হি স্পিক্স অফ রিডিং চসার, স্পেন্সার অ্যান্ড মিল্টন। চসারের সম্বন্ধে আমরা একটু জানি যে চসার ওয়াজ ফোর্টিন সেঞ্চুরি ইংলিশ রেনেসাঁ পোয়েট। ওকে, ফার্স্ট রেনেসাঁ পোয়েট, ফোর্টিন সেঞ্চুরি ইংলিশ রেনেসাঁ পোয়েট, এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। ওকে, ক্যান্টারবারি টেলস, ক্যান্টারবারি টেলস একটা বিখ্যাত মহাকাব্যের নাম, ঠিক আছে, এবং চসার ছিলেন একজন মহাকবি। নেক্সট হচ্ছে স্পেন্সার, স্পেন্সারও তাই, স্পেন্সার ফুল নেম ইজ এডমান স্পেন্সার, এডমান স্পেন্সার। ওকে,
তিনি ছিলেন 15th century পোয়েট, ইংলিশ পোয়েট, এবং তার বিখ্যাত কাব্যের নাম হচ্ছে দ্য ফেয়ারি কুইন। ওকে, ফেয়ারি কুইন, ফেয়ারি কুইন, এটা তার বিখ্যাত কাব্য, এবং সেই কাব্যের মধ্যে অনেক রোম্যান্টিসিজম ছিল। এনিওয়ে, আমরা এখানে এইটুকু জানলেই আমাদের হবে। নেক্সট হচ্ছে মিল্টন। মিল্টন সম্পর্কে, মিল্টন হচ্ছেন পৃথিবী বিখ্যাত কবি, এবং ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ারের পরেই মিল্টনের নাম করা হয়। মিল্টন ছিলেন 17th century পোয়েট, হি ওয়াজ এ সিভিল সার্ভেন্ট। ওকে, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সিভিল সার্ভেন্ট অ্যান্ড সেক্রেটারি টু ক্রমওয়েল, অলিভার ক্রমওয়েল, অলিভার ক্রমওয়েল, অলিভার ক্রমওয়েল। তিনি যখন পার্লামেন্ট অফ রিলিজিয়ন তৈরি করেন, পার্লামেন্ট অফ রিলিজিয়ন, ওনাকে, ওনার যে কমনওয়েলথ স্টেট তৈরি করা হয়েছিল তাকে বলা হতো পার্লামেন্ট অফ রিলিজিয়ন। ওকে, এবং তিনি ক্রমওয়েলের সেক্রেটারি ছিলেন, কিন্তু তারপরে সেই ক্রমওয়েলের কমনওয়েলথ স্টেট কমনওয়েলথ স্টেট ভেঙে যায়, এবং মিল্টন তখন রাজনীতি ছেড়ে দিয়ে তার ব্যক্তিগত জীবনে চলে আসে। হি বিকেম ব্লাইন্ড, মিল্টন ইভেন বিকেম ব্লাইন্ড, এবং তারপরে তিনি নিজের কাব্য জগতে প্রবেশ করেন। প্রথমে তিনি লেখেন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট, দেন প্যারাডাইস রিগেইন, অ্যান্ড স্যামসন, স্যামসন অ্যাগনিস্টিস। ওকে, এই সমস্ত কাব্য লেখার তার একটা সময়টা খুবই খারাপ ছিল, তিনি অন্ধ হয়ে গেছিলেন, তার মেয়ে তার তাকে শুনে তিনি এই কাব্যগুলো লিখতেন। ওকে, তা আমরা এই কবিগুলো সম্পর্কে জানলাম। যে কবিদের সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ তিনা কেমব্রিজে কলেজে পড়াশোনা করার সময় তিনি এই সমস্ত কবিদের কাব্যর কথা তিনি পড়াশোনা করেছেন। ওকে, বাট যেটা বলা হচ্ছে, বাট দেয়ার ইজ নো রিফ্লেকশন ফ্রম দেম ইজ ভিজিবল ইন ইজ আর্লিয়েস্ট পাবলিশ পোয়েম। আর্লিয়েস্ট পাবলিশ পোয়েম সম্বন্ধে আমরা যেটুকু জানতে পারি সেটা হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ অ্যালং উইথ ইজ স্যামুয়েল টেইলর কোলরিজ। ওকে, স্যামুয়েল টেইলর কোলরিজের সঙ্গে ওয়ার্ডসওয়ার্থ একটা কাব্য তিনি প্রকাশিত করেছিলেন, তারা দুজনে একসাথে, এবং সেই কাব্যের নাম ছিল লিরিক্যাল ব্যালাড। ওকে, 1798 এ লিরিক্যাল ব্যালাড তারা প্রকাশ করেছিলেন। লিরিক্যাল ব্যালাডের মধ্যে কিন্তু মিল্টন বা স্পেন্সার বা চসারের কোনো প্রভাব দেখা যায় না। ওকে, নেক্সট হচ্ছে, নেক্সট লাইন কি বলছে, দ্য গ্রেটার পার্ট অফ হিজ ভ্যাকেশনস স্পেন্ট ইন হিজ নেটিভ লেক কাউন্টি। ইংল্যান্ডের যে রুরাল ব্যাকগ্রাউন্ডে লেক ডিস্ট্রিক্ট বলে একটা জেলা আছে, লেক কাউন্টি, এই লেক কাউন্টিতে তিনি ছুটি কাটাতে যেতেন। ওকে, তার বোন ডরোথির সঙ্গে, ডরোথি কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ তারা একসাথে ওই লেক কাউন্টিতে ছুটি কাটাতে যেতেন, অ্যান্ড ওয়াজ দি কম্প্যানিয়ন অফ হিজ রাম্বলস। রাম্বলস হচ্ছে যে ইতস্তত এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। ওকে, তারা ঘুরে বেড়াতেন সেই যে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্য, এই যে ন্যাচারাল সেটিং এর মধ্যে ওয়ার্ডসওয়ার্থ, ডরোথি এবং কোলরিজ তারা এখানে থাকতেন, এবং প্রকৃতির সংস্পর্শে এসে তাদের মধ্যে অপূর্ব কাব্যের কল্পনার প্রকাশ হয়। শি ওয়াজ এ ওম্যান, ডরোথি, এবার ডরোথির কথা বলেছে, হা, হু ওয়াজ ডরোথি, ডরোথি সম্পর্কে আমরা জানবো। ডরোথি, ডরোথি, শি ওয়াজ বর্ন ইন 1771 অ্যান্ড ডাইড ইন 1853। ওকে, ওয়ার্ডসওয়ার্থ মারা গিয়েছিলেন 1850, ওয়ার্ডসওয়ার্থের জন্ম হয়েছিল 1753।
70. Okay. So Wordsworth became also poet laureate. Okay, anyway, Dorothy সম্পর্কে বলা আছে she was a woman of large natural endowment. তার হৃদয় ছিল বড় এবং তার মধ্যে অনেক প্রাকৃতিক গুণাবলীর প্রকাশ দেখা যায়। ওকে, চিফলি অফ দা রিসেপটিভ কাইন্ড, তিনি রিসিভ করতে পারতেন। রিসিভ করতে পারতেন মানে কি, যে তার ওপেন হার্টেড, তার হি ওয়াজ জাস্ট ভেরি ওপেন হার্টেড, সো ন্যাচারালি হি কুড রিসিভ লট অফ প্যাশনস অর ইমোশনস অ্যান্ড অলসো টেন্ডেন্সিজ in his mind, okay, and that much to do with the formation and tendency of the poet's mind. Poet মানে এখানে বলা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের কথা, poet is here তার দাদার কথা বলা হচ্ছে, okay. অর্থাৎ কবির যে মনোভূমি, কবির যে কল্পনা, কল্পনার যে প্রকৃতি, সেই প্রকৃতিকে তিনি তার গঠন, তার চরিত্র গঠন এবং তার মনের যে প্রবণতা তাকে তিনি গড়ে তুলতে ডরথি কিন্তু একটা খুব বড় রোল, হি প্লেড এ বিগ রোল ইন দ্য ফর্মেশন অফ দি পোয়েটিক মাইন্ড অফ ওয়ার্ডসওয়ার্থ। ওকে, ইট ওয়াজ শি, এটা ডরথি করেছিলেন, হু কল ফোর্ট, তিনি প্রকাশ করে, কল ফোর্ট মানে ব্রট ফোর্ট, তিনি তাকে বার করে এনেছিলেন, কল ফোর্ট দ্য শায়ার সেন্সিবিলিটিস, ওয়ার্ডসওয়ার্থের মানে মনের মধ্যে একটা শাইনেস, ওকে, মানে যেখানে খুব কৃপণতা ছিল, যেখানে কঠোরতা ছিল, ওকে, খুব কঠোরতা ছিল, সেই কঠোরতা এবং কর্কশতা যে কল্পনা ছিল, টু সারাউন্ড ইটসেলফ উইথ ফ্যান্সি, এটা ফ্যান্সি, আমি সরি, এটা অনেক ভুল আছে, ফ্যান্সি অ্যান্ড ফিলিং, তার মধ্যে অনেক কবি কল্পনা এবং তার অনুভূতি তিনি জানিয়ে দিলেন, ওকে, অ্যাজ এ রক ফ্রিঞ্জেস ইটসেলফ, রক মানে এখানে ছোট পাথরকে বলা হচ্ছে, রক পাথর, আমরা দেখে থাকি যে পাথরের চারিদিকেও কিছু কিছু গাছ তৈরি হয়, ঠিক আছে, পাথরের মধ্যে থেকে অর্থাৎ চারিদিকে যে সমস্ত কিছু কিছু ছোট ছোট গাছ হয়, যে সানস্প্রে অফ ফার্নস, ফার্নস গাছ, যে ছোট ছোট ফার্ন গাছ আমরা দেখে থাকি, যেগুলো একটু স্যাঁতসেঁতে ভিজে জায়গায় আমরা দেখে থাকি, ওকে, ইন এ ড্যাম প্লেস, ওকে, থ্রু আউট দ্য গ্রেটার পার্ট অফ হিস লাইফ, হর্ষদের জীবনের বেশিরভাগটা সময় জলতি ছিলেন, কন্টিনিউড টু বি এ কাইন্ড অফ পলিটিক্যাল, না পোয়েটিক্যাল, পোয়েটিক্যাল কনসেন্স, পোয়েটিক্যাল কনসেন্স, তিনি যেন তার কাব্যের বিবেক ছিলেন, ওকে, কাব্যের বিবেক ছিলেন, ওকে, তা এইটুকু বলা হচ্ছে এখানে, এই কোয়েশ্চেনটা WBCS 2019 সালের পরীক্ষায় এসেছিল, 2019 সালের পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসেছিল, আমরা এবার এটাকে সলভ করার চেষ্টা করবো, ওকে, থ্যাংক ইউ, নেক্সট আমরা যাবো, নেক্সট হচ্ছে আমরা প্রথমে কি করেছি, একটা টাইটেল দিয়েছি, আমরা বুঝতে পারছি যে ওয়ার্সওয়ার্থের যে জীবনের যে বেশিরভাগ প্রথম দিকে জীবনটা অর্থাৎ তার কলেজ লাইফে তিনি অনেক পড়াশোনা করেছিলেন এবং তখনকার দিনে যে সমস্ত ইংল্যান্ডের বড় বড় কবি অর্থাৎ চসার, মিল্টন, স্পেন্সার, এই সমস্ত কবিদের কাব্য তিনি অনেক পড়াশোনা করেছিলেন, কিন্তু সেই সমস্ত কাব্যের কথা তার প্রথম দিককার যে প্রকাশিত কাব্যগুলো সেখানে তার কোনো প্রভাব পড়েনি, আমরা সেটা দেখলাম। ওয়ার্সস কলেজ লাইফ ইজ ফাউন্ড ইন দ্য প্রেলুড, কলেজ লাইফের কথা প্রেলুডে আছে, প্রেলুড কাব্যটা, প্রেলুড যে মহাকাব্যটা সেটা ওয়ার্সসের জীবনীকালে প্রকাশিত হয়, ওকে, ওয়ার্সসের অরস চলে যাওয়ার পরে তার বোন ডরোথি যাকে তিনি প্রকাশ করেন, ওকে, ওয়ার্সসের অ্যাকচুয়ালি ওয়ার্সসের যে প্রেলুড কাব্যগ্রন্থটা তার বায়োগ্রাফি,
It is a biographical poem. Okay. But his readings of the poets like Milton, etc., in Cambridge was not reflected in the earliest poem. এটা বলা হচ্ছে যে তিনি মিল্টন, চাসার বা স্পেন্সার এই সমস্ত কবিদের কাব্য তিনি পড়েছিলেন কলেজ লাইফে কেমব্রিজে, কিন্তু সেটা তার কাব্যগ্রন্থে, প্রথম দিকের কাব্যগ্রন্থে কিন্তু সেটা তার কোনো রিফ্লেকশন পাওয়া যায় না। ওকে, নো রিফ্লেকশন। Next, he bolchi amra, it was his sister Dorothy who during the vacation days at Lake Country formed his poetic poem. অর্থাৎ লেক কান্ট্রিতে যখন তারা ছুটি কাটাতে যেতেন, ভ্যাকেশন যেতেন, ছুটি কাটাতে যেতেন, হলিডে যেতেন, তখন সিস্টার ডরোথি ওয়াটসনের কবি মনকে ধীরে ধীরে তিনি প্রস্তুত করে দেন। এ পোয়েটিক কনসেন্স অল থ্রু ডরোথি ব্লড ফোর্স পোয়েটস ইমাজিনেটিভ সেন্সিবিলিটি। ডরোথি ছিলেন ওয়াটসনের কাব্যের বিবেক। ওকে, তিনি অর্থাৎ ডরোথি ওয়াটসনের সাথে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে থাকা এবং তার সাথে কাব্য, কবিতা, তার বিষয় এই সমস্ত ধীরে ধীরে আলোচনার মাধ্যমে যেন ডরোথি তার বিবেক হয়ে উঠেছিল। অর্থাৎ তিনি দাদাকে এইভাবে অনুপ্রাণিত করেছিলেন যে দাদার কি কাব্য বা কবিতা লেখা উচিত বা কাব্য বা কবিতার বিষয় হয়ে থাকা উচিত। ওকে, ওয়াটসনের কিছু কিছু আমরা কবিতা ছোটবেলা হয়তো পড়েছি, অনেকের মনে থাকতে পারে, যেমন সলিটারি রিপার, ওকে, লুসি গ্রে, তোমাদের কারো কারো মনে থাকতে পারে, সেই জন্য আমি উল্লেখ করছি, লুসি গ্রে, ড্যাফোডিলস। ওয়াটসনের ছিল লিরিক্যাল পোয়েম, ওই লিরিক্যাল পোয়েম যেমন আমরা বাংলায় দেখেছি, বাংলায় একে বলে গীতি কবিতা। ওকে, যেমন চসার বা মিল্টন এনাদের কাব্য হচ্ছে এপিক্যাল। মিল্টনের প্যারাডাইস লস্ট হচ্ছে একটা বিখ্যাত এপিক, ওকে, এপিক্যাল অর্থাৎ মহাকাব্যিক। সেই জায়গায় ওয়াটসন এবং ওয়াটসনের পরে আমরা দেখব যে কোলরিজ, তারপরে শেলি, তারপরে কিটস, তারপরে বায়রন, তারপরে সাদি, এই সমস্ত যে কবিরা আছেন তারা সকলেই এই রোমান্টিক ভাবধারার কবি। ওকে, এবং ওয়ার্সপ থেকে রোমান্টিসিজম শুরু হয়েছিল, রোমান্টিক এজ শুরু হয়েছিল ওয়ার্সপ থেকে। ওকে, তা আমাদের এখানে যে প্যাসেজটা আছে সে প্যাসেজের মধ্যে এটি বলা হচ্ছে যে আমরা কিভাবে শুরু করলাম, আমরা বললাম যে ওয়ার্সপে যে কলেজ জীবন, সে কলেজ জীবন তার খুব স্কলারলি ছিল না, ইউ আর নট এ বিগ স্কলার ডিউরিং হিজ কলেজ ডেজ। এটা ওয়ার্সপে কলেজ লাইফ ইজ ফাউন্ড ইন দ্য ফেলোর বাট ইন রিডিংস অফ পোয়েটস লাইক মিল্টন এটসেট্রা ইন ক্যামব্রিজ ওয়াজ নট রিফ্লেক্টেড ইন হিজ আর্লিয়েস্ট পোয়েম। ঠিক আছে, আমরা দু তিনটে সেন্টেন্সকে এখানে মিলিয়ে একটা সেন্টেন্স করলাম। ওকে, সেটা হচ্ছে দিস ইজ দ্য আর্ট অফ কম্পোজিশন। It was his sister Dorothy who during the vacation days at Lake Country formed his poetic poem. তার যে বোন ডরোথি, তিনি যখন লেক কান্ট্রিতে ছুটি ছাড়াতে যেতেন এবং তারা ওখানে থাকতেন, তারা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা থাকতে থাকতে ঘুরতে ঘুরতে সেখানকার হিলস অ্যান্ড ডেলস, স্ট্রিমস এবং ওখানকার যে সমস্ত মসেস, ফার্নস, এই সমস্ত ছোট ছোট শ্রাবস, এই সমস্ত দেখতে দেখতে ওখানকার পাখিদের গান, এই সমস্ত শুনতে শুনতে ওয়ার্সদের আস্তে আস্তে কবি মন তৈরি হয়েছিল, ফর্ম দিস পোয়েটিক পয়েম। ওকে, এই পোয়েটিক কনসেন্স অল থ্রু ডরোথি ব্রট ফোর্থ পোয়েটস ইমাজিনেটিভ সেন্সিবিলিটি উইথ ফ্যান্সি অ্যান্ড ফিলিং ওভার হার্শনেস অ্যান্ড অস্টারিটি। প্রথমের দিকে কবির মনে একটা যে কর্কশতা ছিল,
যে একটা কঠোরতা ছিল, ওকে, যে কঠোরতা ছিল সেই কঠোরতা ধীরে ধীরে জড়তিতে, আর তার মনের যে কবি কল্পনার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটাকে তিনি ধীরে ধীরে পরিবর্তন করেছেন। পরিবর্তন করলেন কি দিয়ে? ইমাজিনেটিভ সেন্সিবিলিটি, তার মনে অনেক অনুভূতি এলো, উইথ ফ্যান্সি অ্যান্ড ফিলিং, ফিলিং চলে এলো, ঠিক আছে। অর্থাৎ তিনি ছোট ছোট দুঃখ, ছোট ছোট দুঃখ, দুঃখ, কষ্ট, আনন্দ, মানুষের ছোট ছোট মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, এগুলোকে তিনি অনুভব করতে শিখলেন। ডরোথি মূলত ইন্সপায়ার্ড বাই ডরোথি, ডরোথি ইন্সপিরেশনে ওয়াটসঅ্যাপ এগুলো উপলব্ধি করতে শিখলেন, ঠিক আছে। যে মহাকাব্যিক, মহাকাব্যের যে বিরাট একটা সেটিং থাকে, গ্রাঞ্জার থাকে, বড় বড় চরিত্র, বড় বড় ঘটনা, মহাকাব্য যেগুলো থাকে, বড় বড় ঘটনা, বড় বড় চরিত্র, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, ভীষ্মদেব, ঠিক আছে, এরকম বড় বড় চরিত্র, বড় বড় ঘটনা, কুরুক্ষেত্রের যুদ্ধ, কিন্তু সেগুলো আমাদের ছোট ছোট রোমান্টিক কবিদের কাব্যে আমরা এগুলো পাবো না, ঠিক আছে। আমাদের এখানকার রবীন্দ্র কবিদের অগ্রগণ্য হচ্ছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারও কবিতার মধ্যে আমরা গীতি কবিতার ফলন বেশি দেখতে পাই। ওকে, তা আমাদের মোটামুটি এটা ওয়ার্ডস দেখেছি, আমরা 60টা ওয়ার্ডস দেখেছি। আমাদের এখানে ইয়ে ছিল, আমরা দেখেছি এখানে 179টা ওয়ার্ড আছে, তা আমরা ওয়ান থার্ড আমরা মেনটেন করেছি, ওকে, ওয়ান থার্ড মেনটেন করেছি। আর নেক্সট হচ্ছে আমরা টাইটেলটা রেখেছি, টাইটেল আমরা একটা রেখেছি, টাইটেলটা কি দিচ্ছি, দা ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক ইমাজিনেশন, অর্থাৎ কবি ওয়ার্ডসওয়ার্থের কবি কল্পনা, তার যে গঠন, সেই গঠনে কিভাবে হচ্ছে সেইটা সম্পর্কে আমরা টাইটেল দেব। ওকে, নেক্সট আর কি ছিল আমাদের, আচ্ছা রাফ স্কেচ, রাফ স্কেচ আমি তোমাদেরকে বললাম যে রাফ স্কেচ তোমরা করবে, তারপরে তারপরে ইউ রাইট ইন দা প্রেসিসি, প্রথমে তোমরা প্রেসিসিতে লিখতে যাবে না, রাফ স্কেচে লিখে নিয়ে তারপরে ওয়ার্ড গুলো হিসেব করে নিয়ে তারপরে ফাইনালি দেখে নিয়ে তারপরে তোমরা প্রেসিসিতে ওয়ার্ড গুলো পুট আপ করবে, ঠিক আছে, লাইক দিস, এরকম করে, ঠিক আছে। আচ্ছা, সুইটেবল টাইটেল আমরা দেখে দিয়েছি, নেক্সট হচ্ছে ওয়ান থার্ড অফ দি প্যাসেজ, যেটা আমরা মেনটেন করেছি, ইয়ার পিসি শুড বি কনসাইজ ক্লিয়ার, কনসাইজ ক্লিয়ার এন্ড রিটেন ইন ওয়ানস ওন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা তোমরা খেয়াল করো যেগুলো মোটামুটি রাখা আছে, ডু নট এক্সপ্রেস ইউর ওন ভিউ, আমরা এখানে কোনো নিজেদের মতামত রাখিনি, ঠিক আছে। আবার ডায়ারি, আমরা কোনো ডায়ারি স্পিচ এখানে রাখিনি, আর এক্সপ্লেনেটরি ওয়ার্ডস আমরা রাখিনি, প্যাসেজ ইন দ্য ফার্স্ট পার্সন, উই শুড রাইট দ্য প্যাসেজ ইন দ্য থার্ড পার্সন, আমরা প্যাসেজকে থার্ড পার্সন লিখেছি, এখানে ফার্স্ট পার্সন নেই, ঠিক আছে। আর কিছু আছে পয়েন্ট প্রেসি রাইটিং সম্পর্কে? এখানে কিছু আইডিয়া দেওয়া আছে, উই শুড ফাইন্ড আউট দ্য কি সেন্টেন্স, কি সেন্টেন্স বা মেন আইডিয়া হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থের কবি কল্পনার কিভাবে উন্মেষ হচ্ছে, তার গঠন হচ্ছে এবং তার চারিত্রিক পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রেসিটা, আজকে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার মূল বিষয়, ওকে। আশা করছি এখানে আমরা যে প্রেসিটা লিখলাম সেই প্রেসিটা আমরা, যদি আমরা ইফ দেয়ার ইজ নো এই যে প্রেসিডেন্ট আমরা দেখলাম, ঠিক আছে, এখানে আমরা যদি আমরা কোনো স্পেলিং মিস্টেক না করি, ঠিক আছে, যদি আমরা স্পেলিং মিস্টেক না করি, তোমাদের তো প্রেসিডেন্টে মোটামুটি 40 মার্কস দেওয়া থাকে, তাহলে ইউইল গেট অ্যাটলিস্ট 25 মার্কস, ওকে, অ্যাটলিস্ট 25 মার্কস, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা আরো বাড়াতে পারি, এটাকে আরো কি করে 30-তে করা যায় সেটা আমরা পরে, পরবর্তীতে আমরা আরো 30-তে 35-এ কি করে নিয়ে যাওয়া যায়, হাউ দিস 25 ক্যান বি ইমপ্রুভ টু 30, 30 টু 35, ওকে, এটা করা সম্ভব, সেটা কিভাবে করা যায় আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেটা দেখবো, ঠিক আছে। তোমরা আজকে এগুলো মনে রাখো যে আমরা এগুলো শিখলাম, যে আমরা প্রথমে শিখলাম যে বেশি পার্টিসিপেশন,
হোয়াট ইজ প্রেসি, ঠিক আছে? আমরা প্রেসি শিখলাম, প্রেসিটা কি জিনিস, প্রেসি হচ্ছে মূলত ইট ইজ সামারাইজিং সামারাইজিং দ্য মেইন পয়েন্টস ইন দ্য গিভেন প্যাসেজ। তারপরে প্রেসি কিভাবে লিখতে হবে সেইটা, তার আগে তার আমাদের প্রেসিড যে প্যাসেজটা সেই প্যাসেজটা বারবার পড়তে হবে। তারপর বারবার পড়ে আমরা কি করব, তার মেইন যে আইডিয়া কি সেন্টেন্স এগুলো আমরা পড়বে, বারবার পড়ে এটাকে আমরা বার করবো। ওকে, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মেইন আইডিয়াস। ওকে, আমাদের পেশি যে রাইটিং যেটা আমরা লিখবো সেটা হবে কনসাইজ মানে ব্রিফ আর ক্লিয়ার, দ্যাট কমস বি কিওয়ার্ডস, ঠিক আছে? যেটা সকলে পড়ে সবাই প্রাঞ্জল, যেমন বাংলায় একটা কথা আছে, বাংলায় কথা আছে প্রাঞ্জল, প্রাঞ্জল ভাবে যেন লিখতে পারি, যাতে এভরিওয়ান ক্যান রিড ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ওকে, আর রিটেন ইন ওয়ান্স ওন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। ওকে, আমরা নট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি অথার। ওকে, ডু নট এক্সপ্রেস ইউর ওন ভিউজ, আমরা কোনো নিজেদের মতামত প্রকাশ করবো না। আবার ডাইরেক্ট স্পিচ, আমরা ডাইরেক্ট স্পিচ এখানে ব্যবহার করবো না, এস্টামেটিক ওয়ার্ড রাখবো না। ওকে, এটি প্যাসেজ যদি ফার্স্ট পার্সনে থাকে আমরা এটাকে থার্ড পার্সনে রাখবো, ঠিক আছে? দ্য লেন্থ অফ দ্য পেশি হচ্ছে 1/3, এবং তোমাদের এক্সাম হলে তোমাদের পেশি সিট দেওয়া হবে, পেশি সিটে তোমাদের লিখতে হবে। ওকে, এবার পেশি সিটে লেখার সময় তোমাদের একটা রাফ স্কেচ করতে হবে, রাফ স্কেচটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাফ স্কেচে লিখবে, লিখে লেখার পরে সেই পেজটা পুরো এরকম ক্রস করে দেবে, ঠিক আছে? ইট ইল নট বি ইভ্যালুয়েটেড বাই দ্য এক্সামিনার, এটা ইভ্যালুয়েশন হবে না, ঠিক আছে? আর সুটেবল টাইটেল দিতে হবে, এটা এটা সবাই জেনে গেছো। এরপর আমরা যে পেশিটা করলাম সেটা হচ্ছে 2019-এর কোয়েশ্চেনে এসেছিলো, সেই প্রেসিসটা আমরা করার চেষ্টা করলাম। এবার তোমরা দেখো যে প্রেসিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা। প্রেসিস সম্পর্কে সবার মনে একটা খুব ভয় থাকে, প্রেসি পারবো কিনা পারবো কিনা এরকম একটা ভাব, ঠিক আছে? তো প্রেসি একটু ডিফিকাল্ট আছে, তার ডিফিকাল্ট আছে যেহেতু আমরা প্যাসেজটা একটা দেয়ার ইজ এ লং প্যাসেজ, একটা খুব লং প্যাসেজ থাকে। ওকে, লং প্যাসেজ থাকে, লং প্যাসেজের মধ্যে আরেকটা প্রবলেম থাকে কি, দেয়ার আর ডিফিকাল্ট ওয়ার্ড, বেশ কিছু ডিফিকাল্ট ওয়ার্ড থাকে, বেশ শক্ত শক্ত শব্দ থাকে, ঠিক আছে? যার ফলে আমরা বুঝতে পারি না, এটা একটা পয়েন্ট থাকে, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমরা মেন আইডিয়াটা কি ধরতে পারি না, মেন আইডিয়াটা কি ধরতে পারি না, দ্যাট ইজ আওয়ার নেক্সট ডিফিকাল্টি। কিন্তু আমাদের এই সমস্ত ডিফিকাল্টি আমরা ওভারকাম করতে পারি কি করে, রিড দ্য প্যাসেজ ওভার এন্ড ওভার এগেইন। ওকে, বারবার পড়তে হবে, বারবার পড়লে তাহলে তোমরা দেখবে, যদি তোমরা কোনো শব্দের অর্থ নাও জানতে পারো তাহলে তবু তোমরা তার অর্থ ধরতে পারবে, মোটামুটি অর্থটা ধরতে পারবে। ওকে, এটা এটা মাথায় রাখতে হবে যে কোনো শব্দের অর্থ অর্থ জানি না, কিন্তু জানার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমাদের বারবার পড়লে আমরা বুঝতে পারবো যে প্যাসেজটা অ্যাকচুয়ালি কি বলা আছে, ঠিক আছে? তারপরে তোমরা যখন লিখবে তখন রাফ স্কেচ করে দেবে, রাফ স্কেচ করে তোমরা বেশি শিটে শিটে চলে যাবে, শিটে চলে যাবে, একটা টাইটেল দিয়ে দাও, আর 1/3 হচ্ছে কিনা দেখো, ঠিক আছে? তাই তোমার পেশিটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গায় আসবে, অ্যাটলিস্ট তোমরা 60% পাবে, প্রোভাইডেড দেয়ার শুড নট বি এনি স্পেলিং মিস্টেকস, যেন স্পেলিং মিস্টেকস না থাকে। ওকে, আর আর হচ্ছে কি, কনস্ট্রাকশন গ্রামার বা কনস্ট্রাকশন মিস্টেক, ঠিক আছে? এই হচ্ছে আজকের পেশি, আজকের পেশিটা সম্পর্কে আইডিয়া হলো তোমাদের একটা। পরবর্তীতে আমরা আরো অনেক পেশি করব, যাতে আমাদের পেশি সম্পর্কে যে একটা ফিয়ার সাইকোসিস আছে, বাবা পেশি পেশি পারবো না ইত্যাদি ইত্যাদি, সো দিস ফিয়ার সাইকোসিস উইল নট বি দেয়ার। আমি আমি আস্তে আস্তে আরো তোমাদেরকে পেশি করাবো, তাহলে ধীরে ধীরে তোমাদের মন থেকে এই ভয়টা দূর হয়ে যাবে এবং দেখবে ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট জব। ওকে, তোমরা পরীক্ষার হলে গিয়ে বেশি লিখতে তোমরা আগ্রহী হবে, সো তোমাদের যে ইন্টারেস্টটা অনেক বেড়ে যাবে। ওকে, তাহলে আজকের মধ্যে এই ক্লাসটা এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই থিঙ্ক আই হোপ দ্যাট ইউ হ্যাভ অল ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। ওকে।
Thank you very much.